আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সাধারণ এবং খুবই সহজ একটি রেসিপি, চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছ আমাদের অনেকের কাছে খুবই পছন্দের একটি মাছ, আর হয়তো অনেক সময় অনেক সমস্যা বা কোলেস্টেরলের জন্য আমরা অনেকে চিংড়ি মাছ খাই না বা অ্যালার্জির জন্যও খাই না, কিন্তু তারপরও চিংড়ি মাছটা আমাদের সকলের কাছে খুবই প্রিয়। আর এটা যদি হয় একটু বড় সাইজের চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাঝারি সাইজের চিংড়ি মাছের একটি ভুনার রেসিপি, যেটা খুব সহজে এবং ঘরোয়া কিছু উপকরণে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর মাঝে মাঝে ঘরোয়া কিছু উপকরণে খুব সহজে একটি রেসিপি আমাদের কাছে খুবই অসাধারণ হয়ে ওঠে। তবে চিংড়ি মাছটা রান্নার আগে আমি এভাবে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ মরিচ হলুদ মেখে নিয়েছি। এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। সাধারণভাবে আমরা মাছ ভুনা করার আগে যেভাবে ভেজে নিই, আর চিংড়ি মাছটাকেও আমি সেভাবেই আজকে ভেজে নেব। আর চিংড়ি মাছটি যেরকমই হোক না কেন, আর যে কালারই হোক না কেন, তেলে ভাজার সাথে সাথে এটার কালারটা এতটা সুন্দর আসে যে মাঝে মাঝে মনে হয় এই ভাজা মাছটাই খেয়ে ফেলি। কিন্তু আসলে আমি তো ভাজা মাছটা খাবো না, এখন এটাকে আমি ভালো করে ভেজে ভুনা করব। আর এভাবে আমি আস্তে আস্তে সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজবো বলতে একেবারে যে ভাজা ভাজা করব তা না, একেবারে বেশি ভাজলে এটা ভেতর থেকে ড্রাই হয়ে যায়। এটাকে আমি হালকা একটু ভেজে নেব, কারণ ভুনা করতে গেলে চিংড়ি মাছটা একটু ভেজে নিলে সেটা খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা দেখতে কত ভালো লাগছে। যে কোনো চিংড়ি মাছই হোক না কেন, এভাবে ভেজে রান্না করলে সেটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে এভাবে খুব সহজে রান্না করার জন্যে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো। যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর এটা যদি পুড়ে যায় এই জন্যে আমি আগে একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। আর রান্নাটা আমি মাটির চুলাতে করছি এই জন্যে তাপটা একটু বেশি। সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর লবণটা যে যে স্বাদ মতো দেবেন। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে যে কোনো ভুনার রেসিপি ভাজাটা মশলাটা কষানোর উপরে নির্ভর করে। আর মাছ ভুনা তো কোনো কথাই নেই, মাছ ভুনা হোক বা মাংস ভুনা হোক, মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি, আমি একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই পানিটা আমি ভালো করে জাল দিয়ে নেব, এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই পানির মধ্যে আমি মাছটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, যেহেতু আমি বারবার করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মাছটাও যেহেতু আগে থেকে ভেজে নেওয়া, এ কারণে খুব বেশি পানি আমি এখানে দিইনি। এই পানিটাকে আমি একেবারে ভুনা ভুনা করে নেব, আর এই পানিতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছটা অবশ্য ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি আরেকটু পানি দিলাম যেন এখানে সুন্দর একটি গ্রেভি তৈরি হয়। চিংড়ি মাছ ভুনার খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে, আপনারা আসলে বুঝতে পারছেন না। এভাবে যারা রান্না করবেন তারা বুঝতে পারবেন। তা আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে তাহলে খেতেও নিশ্চয়ই আরও কতটা মজা হবে। তো বন্ধুরা, আমি আগে ট্রাই করে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।